মেয়েধীন সুন্দর ফ্ল্যাট পেট আমাদের সবার কাম্য। পেটে অতিরিক্ত চর্বি আমরা কেউই পছন্দ করি না। এটা যে দেখতে শুধু বাজে দেখায় তা নয়, এটা বিভিন্ন রকমের রোগেরও সৃষ্টি করে। যেমন পেটের অতিরিক্ত চর্বি থেকে হতে পারে টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ সংক্রান্ত জটিলতা, ডাইমেনশিয়া, এমনকি ক্যান্সার। তাই শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই নয়, নিজের সুস্বাস্থ্যের জন্য নিজের পেটের চর্বি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইজি একটা এক্সারসাইজ শেয়ার করব। প্রতিদিন মাত্র 2 মিনিট এই এক্সারসাইজটা করলেই খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর এই এক্সারসাইজটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক। দেখতে খুব সাধারণ একটি এক্সারসাইজ মনে হলেও এর ইফেক্ট কিন্তু অসাধারণ। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে প্ল্যাঙ্ক করতে হয় এবং কিভাবে এই প্ল্যাঙ্কটা করলে আপনারা 100% রেজাল্ট পাবেন। কারণ বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা প্ল্যাঙ্কটা সঠিকভাবে করতে পারছি না। প্ল্যাঙ্ক করার সময় সঠিকভাবে যদি পজিশনটা হোল্ড করা না যায় তাহলে এর কোনো বেনিফিট পাওয়া যাবে না। তাই আপনাকে মেক শিওর করতে হবে আপনি সঠিকভাবেই প্ল্যাঙ্কের পজিশনটা হোল্ড করছেন। প্ল্যাঙ্কের বিভিন্ন রকমের ভার্সন আছে, তবে সবচেয়ে পপুলার এবং ইজি ভার্সন হচ্ছে ফোর আর্ম প্ল্যাঙ্ক। ফোর আর্ম প্ল্যাঙ্ক করার জন্য আপনাকে এভাবে মাটিতে উল্টো হয়ে শুয়ে পড়তে হবে এবং আপনি আপনার পুরো শরীরের ভারটা দিয়ে দেবেন 2 কনুয়ের উপরে এবং পায়ের পাতায়। প্ল্যাঙ্ক করার সময় আমাদের মনে রাখতে হবে আমরা যতক্ষণই পজিশন হোল্ড করি না কেন আমাদের শরীরটা কিন্তু এরকম সমান্তরাল থাকতে হবে। আপনার হিপটা কিন্তু খুব বেশি ওপরে বা নিচে নামিয়ে ফেলা যাবে না, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। আপনার হিপটা যদি অতিরিক্ত কার্ভ হয়ে উপরে উঠে থাকে তাহলে কোনো বেনিফিট পাওয়া যাবে না। আর প্ল্যাঙ্কটা করার সময় আপনার পেটটাকে ভেতরের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন। এটা যে শুধুমাত্র পেটের চর্বি কমাতে সাহায্য করে তা না, এটা পেট বা পেটের সাইডে কোমরের চর্বি, থাই এবং হিপের চর্বি, এছাড়া হাত বা আমাদের আর্ম যে ফ্যাটটা থাকে সেটা পর্যন্ত কমাতে সাহায্য করে। তো এই প্ল্যাঙ্কটাকে একটা ফুল বডি এক্সারসাইজও বলা যেতে পারে। যারা বিগিনার তারা শুরু করবেন 20 সেকেন্ড দিয়ে। আপনারা 20 সেকেন্ড এভাবে পজিশন হোল্ড করে রাখবেন। 20 সেকেন্ড এভাবে পজিশনটাকে হোল্ড করে রাখার পর 10 সেকেন্ডের একটা রেস্ট নেবেন। এভাবে 6 বার করবেন, তাহলে আপনার 2 মিনিট পূর্ণ হবে। আস্তে যখন ইউজ টু হয়ে যাবেন তখন 30, 40, 50 সেকেন্ড বা 1 মিনিট বা এর চেয়েও যদি বেশি সময় হোল্ড করে রাখতে পারেন তাহলে সেটা থাকবেন। তবে মাথায় রাখবেন প্ল্যাঙ্কে আপনি কতক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখছেন এটার থেকে বেশি জরুরি হচ্ছে আপনার পজিশন। তাই আমি বলবো আপনি যতক্ষণই হোল্ড করে রাখেন না কেন, হোক না সেটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, সেটাকে পারফেক্ট পজিশনে হোল্ড করে রাখতে হবে। আর এই সিম্পল এক্সারসাইজটা কিন্তু প্রচুর ক্যালোরিও বার্ন করতে সাহায্য করে। দেখতে খুবই সহজ মনে হলেও ইনিশিয়ালি এটা করতে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে যারা ওভারওয়েট, তাদের পুরো শরীরের ভারটা হাতের এবং পায়ের উপরে নেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। তাই আমি বলবো আপনারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সময়টা ইনক্রিজ করবেন। প্ল্যাঙ্কের আরও বিভিন্ন রকমের ভার্সন আছে। আজকের যে প্ল্যাঙ্কটা আমি আপনাদেরকে দেখালাম সেটাকে বলা হয় ফোর আর্ম প্ল্যাঙ্ক। আপনারা যদি আরও ভিন্ন রকমের প্ল্যাঙ্কের পজিশনের ভিডিও দেখতে চান আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে নিয়মিতভাবে আপলোড করে থাকি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।